আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপি শেয়ার করব এটা একটি রিকোয়েস্টের রেসিপি। ফাহিম খান নামের ভিউয়ার্স আমাকে কমেন্টে সাব স্যান্ডউইচ আর বার্গারের রেসিপি দেখতে চেয়েছেন। সে আমার একজন পুরানো ভিউয়ার্স, তাই আজকে আমি তার জন্য আপনাদের মাঝে সহজভাবে চিকেন চিজ বার্গারের রেসিপি শেয়ার করব, এবং সামনে আমি সাব স্যান্ডউইচ দেখাবো। ভিউয়ার্স, বার্গার তো বিভিন্ন স্বাদের ও বিভিন্ন রকমের হয়, তাই আমি আমার মতো করে চিকেন চিজ বার্গার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের মাঝে এই রেসিপিটি ভালো লাগবে। তো দেখুন কী কী উপকরণ লাগে চিকেন চিজ বার্গার তৈরি করতে। ভিউয়ার্স, প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, এটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, 1 গ্লাস পানি নিয়েছি, এটা চিকেনটাকে সিদ্ধ করব। ভিউয়ার্স, আর এখানে বন্ডটি নিয়েছি 2 পিস আমি, এটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন, আমি এটা মাঝখান থেকে কেটে নিব। আর এখানে আছে ঢাকায়া পনির, অল্প পরিমাণে আমি পনিরকে গ্রেট করে নিয়েছি। ভিউয়ার্স, আর এখানে ম্যানেজটা নিয়েছি পরিমাণ মতো, এই ম্যানেজটা আমি ঘরে তৈরি করেছি, আপনাদের আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। সাথে একটু চিনি অ্যাড করেছি। ভিউয়ার্স, চিকেন চিজ বার্গারটার মধ্যে একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি একটু চিনি অ্যাড করেছি। আর এখানে নিয়েছি মোজারেলা চিজ, এটা আমি পরিমাণ মতো নিয়েছি। আর এখানে সয়া সস আছে, এটাও পরিমাণ মতো নিয়েছি, এটাকে দিয়ে মাংস দিয়ে আমি সিদ্ধ করব। আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর, গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে একটা এলাচি, একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ আর একটা লঙ্কা আমি ভালো মতো করে মিহি করে বেটে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচের বেশি আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি চিকেন চিজ বার্গার তৈরি করব। ভিউয়ার্স, তো চলুন কীভাবে চিকেন চিজ বার্গার তৈরি করি দেখাই। ভিউয়ার্স, আমি এখন মাংসটাকে 10 মিনিট সিদ্ধ করব, তার জন্য আমি কী কী দেই ভিউয়ার্স দেখুন। গোলমরিচ দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা দিলাম, এটাও পরিমাণ মতো বলে দিয়েছি মাপটা। আর এখানে আছে এলাচি, দারচিনি, এটাও দিয়ে দিলাম ভিউয়ার্স। আর এখানে সয়া সস আছে, এটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, আর এই 1 গ্লাস পানি, এটা দিয়ে আমি 10 মিনিট ভিউয়ার্স সিদ্ধ করে নিয়ে আসি মাংসটা, কারণ সব জিনিস তো দেখাতে হয় না, সিদ্ধটা তো আমরা পারি করতে, তাই আমি সিদ্ধ 1 গ্লাস পানি দিয়ে আমি 10 মিনিট চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে ভিউয়ার্স নিয়ে আসি মাংসটা। ভিউয়ার্স, আমি 15 মিনিট চুলা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিলাম মাংসটা। দেখুন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে। চুলা কমিয়ে সিদ্ধ করবেন ভিউয়ার্স, বাড়ালে ভিতরে মাংসটা গলবে না ভালো মতো করে, নালে কাঁচা থেকে যাবে। এখন আমি সাইডে রেখে ভিউয়ার্স এটাকে নিব, তারপরে আমি টুকরো করে পুরো স্লাইস করে ফেলবো। ভিউয়ার্স, এমনভাবে স্লাইস করব পনিরের মতো করে, তারপরে আমি মাখাবো। ভিউয়ার্স, আমি এটাকে কেটে নিই। ভিউয়ার্স, এভাবে করে ছোট ছোট পিস করে আমি এভাবে করে নিব সব। ভিউয়ার্স, আমি দেখুন এরকম এরকম করে পুরাটা ঝুরি করে নিলাম মাংসটা, তখন গরম ছিল, গরম অবস্থায় আমি কাটতে কাটতে এরকম করে ঝুরা ঝুরা করলাম। এখন আমি ভিউয়ার্স এই বাটির মধ্যে উঠিয়ে ফেলি, উঠিয়ে তারপরে আমি বার্গার কীভাবে বানাই ভিউয়ার্স দেখাই। ভিউয়ার্স, এই ঝুরিগুলো আমি বাটির মধ্যে প্লেটে উঠিয়ে নিলাম, আর এখান থেকে কতগুলো আমি রেখেছি কারণ এটার সাথে আমি ঢাকায়া পনিরটা মাখাবো, অনেকে পনির পছন্দ করে না, তাই আলাদা একটা বানানোর জন্য আমি দুইটার সাথে এটা মাখাবো, আরেকটার জন্য আমি অল্প পরিমাণে উঠিয়ে রেখেছি কারণ ঢাকায়া পনির অনেকে পছন্দ করে না, তাই
এটা একসাথে মিলাবো আর আমি অল্প একটু মাংস উঠিয়ে রেখেছি। এখন আমি তাই বলে দিলাম ভিউয়ার্স, এখন এই মাংসগুলো দিয়ে দিই। দেওয়ার পরে পনিরটা দিই, অনেকে পনিরটা খায় না ভিউয়ার্স, তাই আমি অল্প পরিমাণে মাংস উঠিয়েছি। আর এই যে গোলমরিচ আমি আগেও সিদ্ধ করেছি, গোলমরিচ লবণ আদা রসুন দিয়ে, তাও বলে দিলাম লবণটা লাগবে না। গোলমরিচটা দিলাম, জালটা যার যার মতো করে খাবেন। গাজর কুচিটা দিয়ে দিলাম। এখন আমি সেই যে ম্যানেজটা এটা দিয়ে দিব ভিউয়ার্স, এটা আমার ঘরের তৈরি ম্যানেজ, আপনারা ঘরে বানাতে পারবেন ডিম ছাড়া ম্যানেজ। এটা সাথে একটু চিনি দিয়েছিলাম ভিউয়ার্স। এখন আমি ভালো মতো করে এটাকে মাখাবো এক মিনিট ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভালো মতো করে মাখিয়ে নিলাম, এক থেকে দুই মিনিট ম্যানেজটা দিয়ে যেগুলো যেগুলো দেখালাম সেগুলো দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ভিতরের পুরটা। এটা আমি এখন বার্গার বানে দিব। এই বার্গার বানটা দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি, দুই ভাগ করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি কি করি ভিউয়ার্স দেখাই, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি মোজারেলা চিজটা দিচ্ছি ভিউয়ার্স, চিজটা যার যার মতো করে দিবেন ভিউয়ার্স। অনেকে বেশি খায়, অনেকে কম দেয়, অনেকে আবার পছন্দ না করলে আপনারা শুধু এই পুরটা দিয়েও আপনারা এটা খেতে পারবেন, অবশ্যই ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। আমি দিয়েছি ভিউয়ার্স, এখন আমি পুরটা উপরে দিয়ে দিব ভিউয়ার্স। যারা যারা আমাকে দেখেন ভিউয়ার্স তারা অবশ্যই একটা একটা করে লাইক দিয়ে দিবেন। অনেকে দেখে ভিউয়ার্স কিন্তু সবাই লাইক কমেন্ট করে না ভিউয়ার্স, একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। না জানালে তো হবে না ভিউয়ার্স, আমাকে জানাতে হবে, ভালো মন্দ না জানালে আমি কীরকম আরও ভালো করব আপনাদের উপরে আছে, আপনারা বলবেন। এখন আমি উপরে মোজারেলা চিজটা দিচ্ছি ভিউয়ার্স, এখন আমি উপরে এটা দিয়ে ঢেকে দিব ভিউয়ার্স। দেখুন এরকম করে আমি আরেকটা রেডি করি, তারপরে ভিউয়ার্স দেখাই। ভিউয়ার্স এটার মতো করে ভিউয়ার্স আমি এই পনিরটা এইটাও বার্গারটাও তৈরি করে নিলাম। এখন আমি সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স চিকেন চিজ বার্গার। ভিউয়ার্স তৈরি করে নিয়ে এলাম চিকেন চিজ বার্গার। যে ভিউয়ার্স বার্গার ও সাব স্যান্ডউইচ দেখতে চেয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আমার ভিডিও দেখতে থাকুন, খুব শীঘ্রই আমি সাব স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আর ভিউয়ার্স আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।